Tu mets ta accent musique. Elle est là. Déo Babou, avoir gorum zolda déo. চায়ের স্টলে বসে চা না খাইলে তো চায়ের নেশাই কাটে না। চা খাওয়া যখন চাষ আপনার এতই নেশা, সত্যি করে এক কাপ চা খেলেই তো হয়, কয় টাকা লাগে? তুমি কেমন করে বুঝলে যে মিথ্যে মিথ্যে চা খাচ্ছে? আচ্ছা তুমি কি সংস্কৃতি ভাষা বুঝবে? যদি বোঝো তাহলে কই, সংস্কৃতি ভাষায় একখান কথা আছে, ঘ্রাণে ন অর্ধ ন ভোজন। বাংলায় দাঁড়ালো যে ঘ্রাণেই অর্ধেক ভোজন। ওরে বাবা, বিনা পয়সায় যখন ভোজনের অর্ধেক কাম হয়েই যায়, তখন খামোখা পয়সা খরচ করার কোনো মানে আছে? হ্যাঁ অপব্যয় না? হ্যাঁ কাকা বুঝেছি, কি জন্যে আপনি স্টলে বসে গরম পানি খান। কাকা আপনাকে একখান কথা কই, এখন থেকে আপনার চায়ের টাকাটা প্রত্যেক দিন আমিই দেব। আপনি অর্ধেক ভোজন না করে এই পুরো চাটাই খাইয়ে যাবেন। চায়ের নেশায় আমার এত অসুবিধা হচ্ছে না, তুমি যদি দিবার চাও আমি নিষেধ করবো। মধু ভাই, তাহলে কাকা ফাইন করে এক কাপ চা বানায় দাও। দাও বানায়া? না 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 না, এখন বানলে দরকার নেই, মাত্র এক কাপ চা খাইছি তো। তুমি বরং টাকাটা দিয়ে দাও, পরে সময় করে একসময় খেয়ে ফেলাবো না। হ্যাঁ নাও দু কাপ চায়ের টাকা নাও। দোকান তো বন্ধ করার সময় হয়ে গেল, এখন তাহলে আপনার চাটা বানাই। চা? না না, চা বানানোর দরকার নেই, তার থেকে তুমি এক কাম করো বাপু, মুকুল চায়ের যে দামটা দিয়ে গেল সেই টাকাটা আমাকে দিয়ে দাও। কী কন কাকা, আপনার তো চা খাওয়ার জন্য টাকা দিছি, চা না খায় আপনি? আহা, চা খাওয়া না খাওয়া তো আমার বিষয়, মানুষে চা খায় নেশার জন্যে, সে নেশা তোমার আগেই মিটে গেছে। আর একদিনে বেশি চা খেলে রাতে আমার ঘুমের ডিস্টার্ব হবে পারে। চা তো আপনি খানই নাই, আগে তো আপনি খালি পানি খেলেন, তাহলে ঘুম হবে না কা? আরে বাবুরে, তুমি দেখে আমাকে জেরা করা শুরু করে দিলে, শরীরটা আমার না তোমার, আমার শরীর আমি ভালো বুঝি। দাও টাকা দাও। আমার তো চায়ের দাম দিয়ে গেছে কাকা, নগদ টাকা তো আপনাকে আমি দিবার পারবো না। ক্যা টাকা দেওয়া যাবি না কে? আরে আমার চা খাওয়ার ব্যাপারে একজন টাকা বরাদ্দ করে গেছে, আমি খাই না খাই টাকা তো আমার নাকি? পুরো ব্যাপারটা আপনার কলি তো হচ্ছে না কাকা, আপনার কাছে চাটা বিক্রি করলে আমার যে একটা লাভ হতো, নগদ টাকা দিয়ে দিলে তো সেটা হচ্ছে না নাকি? আরে লাভ হচ্ছে না কিটা করবো, এতক্ষণ যে তোমার তবিলে ওই টাকাটা গচ্ছিত থাকলো তার একটা সুদ আছে না? আমি তো সেটা চাচ্ছি না, আমার আসল দাদা। না কাকা, আপনাকে আমি নগদ টাকা দিবার পারবো, কাইল মুকুলে জিজ্ঞেস করি, সে যদি নগদ টাকা দিবার কর তখন দেবে। খুব কায়দা করা শিখি গেছে তাই না? ঠিক আছে, এক কাপ চায়ে তোমার যা লাভ হয় সেটা রেখে বাদ বাকি টাকা ফেরত দাও। এক কাপ চায়ে তুমি এক টাকা লাভ করো, এ তো রীতিমতো ডাকাতি রে বাবু। এ কাকা, আগের কাপের দাম তো ধরেই নেই, তাও আপনার পোষাচ্ছে না তাই নে? না মানুষের স্বভাবই পাইতে নাও তো বিশ্বাস। এ কাকা, এ টাকাটা সাবধানে নিয়েন, ও নজর আলী কাকার মতো আবার হারায় ফেলায় না যেন।